মুসলমানদের প্রাচীন এবং পুরাতন শত্রু যারা তারা হলো ইহুদি এর অনেকগুলো প্রমাণ আছে তাওরাত কিতাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন একজন নবী আসবে তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই গ্রন্থের বাহক হবেন যেই গ্রন্থ তাকে দেওয়া হবে এটার নাম হবে কোরআন ইহুদিরা তাদের কিতাবে এই নবীর কথা যখন পেয়েছে পুত্তলিক বা মুশরিকদের সাথে লড়াই করার জন্য ইহুদিরা যখন লড়াই করত ইহুদিরা মুশরিকদের সাথে লড়াই করে পেরে উঠত না পারত না লড়াই করে লড়াই যখন তারা পারত না তখন আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ তাওরাতে যেই নবীর কথা আপনি বলছেন যেই কোরআনের কথা আপনি বলছেন ওই নবী আর কোরআনকে পাঠায়া দেন ওই নবীর সাথে থেকে আমরা মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে আমরা বিজয় অর্জন করতে চাই এই নবীরে তাড়াতাড়ি পাঠান কারা বলল তাওরাতের অনুসারী ইহুদিরা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাঠাইলেন কোরআন পাঠাইলেন ইহুদিরা যখন এই নবী পাইল আর কোরআন পাইল পাওয়ার পর কয় উনি কোন বংশের তো ইহুদিরা জবাব পেল তিনি হলেন ইসমাইল নবীর বংশের ইহুদিরা কয় সর্বনাশ আমরা তো মনে করেছিলাম বনি ইসরাইল থেকে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তিনি যেহেতু ইসমাইল বংশ থেকে আসছে আমরা তাকে মানব না দোয়া করেছিল কি পাঠান মানব এই কথাটাই আল্লাহ পবিত্র কোরআনের সূরা বাকারায় বলেন এক নম্বর পারার ১৩ নম্বর পৃষ্ঠার একদম শুরুর আয়াতটা আল্লাহ বলেন ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল লাযীনা কাফারু ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি فَلَعْنَةُ اللَّهِ عَلَى الْكَافِرِينَ আল্লাহ বলেন যখন তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে কিতাব আসলো মানে কোরআন যেই কোরআন তাদের ধর্মীয় কিতাব তাওরাতকে সত্যায়ন করে ইতিপূর্বে তারাও মুশরিকদের বিরুদ্ধে পৌত্তলিকদের বিরুদ্ধে আমি আল্লাহর কাছে বিজয় কামনা করত এই নবীর মাধ্যমে আর এই কোরআনের মাধ্যমে ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বি যখন তাদের কাছে সেই কোরআন চলে আসলো কোরআনের বাহক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন আরাফু যেটা তারা চিনছে বুঝছে যে এটাই শ্রেষ্ঠ নবী তিনিই সঠিক নবী কোরআন সত্য কারণ তাওরাতে আছে এই কথা এটা জানার পরেও বোঝার পরেও কাফারুবি নবীরে অস্বীকার করলো কোরআনকেও অস্বীকার করলো তাহলে এরা আগে থেকেই সহ্য করতে পারে না কেন নবী কেন ইসমাইল নবীর বংশের কেন বনি ইসরাইল থেকে আসলো না এই জন্য পূর্ব থেকেই ইসলাম সহ্য করতে পারে না আরেকটা ঘটনা যদি আমরা শুনি আরো সহজে বুঝে আসবে ইহুদিদের একটা গোত্রের নাম ছিল বনু কাইনুকা মনে থাকবে নি বনু কাইনুকা বনু কাইনুকা হুজুর গো মনে থাকবে অন্য কথা থাকবে না তো বনু কাইনুকা নামক গোত্রের বাজারে আরবের এক মহিলা গেছে মহিলা যাওয়ার পর এই বনু কাইনুকা বাজারের এক ব্যক্তি নাউজুবিল্লাহ মহিলার শরীরের কাপড়টা খুলে উলঙ্গ করে তাকে নিয়ে হাসাহাসি শুরু করছে আরবের আরেক ব্যক্তি আয়েশা মহিলাকে রক্ষা করলো তাড়াতাড়ি কাপড় পরাইল ওই ব্যক্তি যখন এটা করলো তখন আরবের ওই লোকটা আরব গোত্রের অন্যান্যদেরকে ডেকে ওই বাজারে নিয়ে আসলো
বনু কাইনুকা গোত্রের ইহুদিরা বাজারে আসলো, দুই দলের মাঝে বিশাল হাঙ্গামা দেখা দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে এই সংবাদ গেছে। নবীজি আসলেন, আসার পর তাদের মাঝে মীমাংসা করে দিলেন ঘটনাটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে একটা সমাধানে আসলেন। আসার পর কাইনুকা গোত্রের ইহুদিরা মুসলমানদেরকে, সাহাবীদেরকে বলাবলি করতে লাগলো, হে মুসলমানরা, বদর যুদ্ধে তোমরা বিজয় অর্জন করেছে বলো, তোমরা কি মনে করো যার যার সাথে পারবা? আঙ্গুলি কিন্তু মনে করবা না, আমরা মক্কার কাফেরদের মতো দুর্বল মনে করো না, আঙ্গুলকে লাগলে বুঝবা আঙ্গুল শক্তি কেমন। এই কথা কইলা তারা টার্গেট করলো নবী সহ মুসলমানদেরকে, এখানে আটকাই নাউজুবিল্লাহ। নবীজির সাথে কিন্তু ইহুদিদের চুক্তি ছিল যে আমরা কখনো তোমাদের বিরুদ্ধে দাঁড়াবো না, তোমরা আমাদের বিরুদ্ধে দাঁড়াবো না। বনু কাইনুকা নবীর সাথে ওয়াদা ভঙ্গ করলো, চুক্তি ভঙ্গ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারটা আজ করতে পেরে সাহাবীদেরকে নিয়ে তাদের এলাকা ঘেরাও করলো। এক পর্যায়ে তারা আল্লাহর রাসূলের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়ে যায়। তাহলে এখান থেকেও প্রমাণ হয় যে ইহুদিদের ভিতরে যে একটা ক্ষোভ, এটা মুসলমানদের প্রতি আগে থেকে চুক্তি, এটা ছিল একটা আইওয়াশ, এটা কোনো চুক্তি ছিল না তাদের। এই যে ঘটনা ঘটার পর তাদের মূল রূপ প্রকাশ পেয়েছে। ইহুদিদের আরেকটা গোত্রের নাম বনু নাজির। কি নাম? নাজির। বনু নাজির গোত্রের সাথে আরবের একটা ঝগড়া হলো। মিটমাট করার জন্য রসুল কয়েকজন সাহাবী নিয়ে বনু নাজির গোত্রে গেলেন। ওলামায়ে হযরত ছাড়া অন্য যারা আছেন, সাধারণ মুসলমান ভাইয়েরা, আপনারা সবাই বুঝতেছেন কথাগুলা? তো বনু নাজির গোত্রে রসুল গেলেন মিটমাট করার জন্য। সে এলাকায় যাওয়ার পর বনু নাজির গোত্রের লোকেরা নবীর সাথে খুব ভালো ব্যবহার করা শুরু করছে। নবীজি খুশি, আমার সাথে এত ভালো ব্যবহার করতেছে, যাক তাদের মনে হয় বুঝ আসছে। সাহাবায়ে কেরাম নবীজির সাথে ছিলেন। বনু নাজির নবীজিকে বলল, আপনার সাথে একটু পার্সোনাল কথা ছিল আমাদের, আপনার আশেপাশে সাহাবিরা না থাকলে ভালো হয়। এই কথা বলার পর রসুল সাহাবিদেরকে সরায় দিলেন, যাও তোমরা একটু দূরে হাঁটাহাঁটি করো, দেখি না কি বলে আমাকে। নবীজিকে দেয়ালের পাশে নিয়ে বসাইছ, তাদের এলাকার দেয়ালের পাশে বসায়া কথা বলতেছে। কথা বলতে বলতে তাদের গোত্রের এক ব্যক্তি নাম আমর ইবনে জাহাস, কেউ লেখছেন তার নাম হাজ্জাস, এই ব্যক্তিকে অন্য দিক দিয়ে ওই দেয়ালের পিছনে ওঠার জন্য উপর দিক দিয়ে দেয়ালের উপর উঠে নবী যেখানে বসা এই বরাবর উপরে আইসা যেন ওই আমর নামক ব্যক্তিটা রসুলের উপর পাথর মেরে রসুলকে হত্যা করে। এদিক দিয়ে কথা চলতেছে, ওইদিক দিয়ে আরেক দল উপরে উঠে দিছে, যা মার, পাথর মার। নবীজি তো সুন্দর কথা বলতেছে, জিব্রিল আমিন আইসা আল্লাহ রসুলকে চুপে চুপে জানায় দিছে তারা আপনাকে হত্যার প্ল্যান করতেছে, আপনি এখান থেকে উঠে যান। রসুল বিষয়টা কিছু না বলে বের হয়ে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রসুল তাদের এলাকা অবরোধ করলেন। এলাকা অবরোধ করার পর রসুল বলে দিলেন তাদেরকে এলাকা ছাড়ার জন্য, বনু নাজির গোত্র ছেড়ে তোমরা চলে যাও, তোমরা যে অন্যায় করেছ এটা ক্ষমার অযোগ্য অপরাধ, আমি কোনো রকম তোমাদের ক্ষতি করা ছাড়াই বলছি চলে যাও। এই দিক দিয়ে আবদুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের লিডার বনু নাজিরকে চুপে চুপে বুঝাইছে, কই যাইবা তোমরা, যাওয়া দরকার নাই, কিছু কইলে আমরা আছি না। আবদুল্লাহ ইবনে উবাই সবার সামনে কিন্তু মুসলমান, আসলে মুসলমান না। মুনাফিকদের লিডার বুঝাইল, তোমরা টেনশন নাই, ইহুদিদেরকে বুঝায় আমরা আছি না, এত সোজা তোমরা বের করে দিব, আমরা আছি তো, টেনশন নাই। এই কথা শুই না তারা জানায় দিল, আমরা বের হবো না। কি হবো না, এটা একটা বিষয়। কেউ কেউ লিখেছেন না
তারা কিছুদিন অবরোধ থাকার পর রসূলের কাছে আত্মসমর্পণ করছে আল্লাহর রসূল তাদেরকে দেশান্তরিত করে দিলেন বনু নাজিরকে মদিনা থেকে বের করে দিলেন তারা খায়বারে গিয়ে আশ্রয় নিল এরপরে রসূলের সাথে ইহুদিরা আরেকটা ঘটনা ঘটাইছে পঞ্চম হিজরিতে চুপে চুপে ইহুদিরা অনেক এলাকার মানুষদেরকে আর মক্কার কাফেরদেরকে রাজি করাইল এক যুগে মদিনার উপর হামলা চালাইলে কেমন হয় যেই ভাবনা সেই কাজ অনেকগুলা গোত্র মিলে মদিনার উপর হামলা চালানোর জন্য প্রায় কাছাকাছি চলে আসছে নবীজি হঠাৎ জানতে পারলেন রসূলের বয়স্ক সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন হুজুর গর্ত খনন করেন মদিনার চারিদিকে এই পরিমাণ গর্ত করবেন যেন তারা বাহন নিয়ে লাফিয়ে এপাশে আসতে না পারে অন্তত এই পরিমাণ গর্ত করেন নবীজি গর্ত করলেন গর্তের আরবি হলো খন্দক বা পরিখা এই পরিখার আরবি হলো খন্দক এই জন্য এই জিহাদের নাম যুদ্ধের নাম খন্দকের যুদ্ধ ইহুদি কাফেররা লম্বা সময় সেখানে ছিল ওপাশে ছিল এক পর্যায়ে তারা তাদের মাল সামানা সব ধুয়ে আত্মসমর্পণ করে পরাজয় বরণ করতে বাধ্য হয় এবং এলাকা ছেড়ে সেখান থেকে চলে যায় এটা বলা উদ্দেশ্য না আমার তারা পরাজয় বরণ ইত্যাদির উদ্দেশ্য তারা ইহুদিরা দেখেন থেমে নাই বাহিরে যাওয়ার পরেও রসূলের বিরুদ্ধে প্ল্যান এখন কথা হলো যেই ইহুদিরা নবীর বিরুদ্ধে আসছে তাদেরকে সঙ্গ দিছে আবার মদিনায় এক ইহুদি ছিল সম্প্রদায় নাম বনু কুরাইজা এই বনু কুরাইজা নামক ইহুদিরা তাদেরকে সঙ্গ দিল নবীজিকে হঠাৎ বলল আমরা আপনার সাথে নাই আপনার সাথে কোনো চুক্তি নাই রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিন্তায় ফেলে দিয়েছিল এই বনু কুরাইজাও চুক্তি ভঙ্গ করল তাহলে বনু কাইনুকা বনু নাজির বনু কুরাইজা ইহুদিদের সবগুলা গোত্র নবীর সাথে বারবার চুক্তি ভঙ্গ করল গাদ্দারি করল রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদিরা মারার জন্য আরেকবার প্ল্যান করল এক ইহুদি মহিলা রসূলকে দাওয়াত দিল দাওয়াত দেওয়ার পর বকরির গোশত দিয়ে মেহমানদারি করবে নবীজি গোশত মুখেও নিছে জিব্রিল আমিন আয়েশা বলে দিলেন গোশতে বিষ মিশানো আছে এটা এক বর্ণনা আরেক বর্ণনায় যদিও অনেকে লিখেছেন যে গোশতের মধ্য থেকে আসতেছিল যে আল্লাহ রাসূল এটার মধ্যে বিষ মিশানো আছে এই আরেকটা প্ল্যান করলো আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিরা বারবার নবীকে এইভাবে হত্যা করার ষড়যন্ত্র করার চেষ্টা করেছে বারবার সব চেষ্টা করার পর রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন আবু বকর ওমর ফারুকের জামানা ইহুদিরা দেখলো আবু বকর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জামানায় ইসলামের জয় জয়কার অবস্থা সারা পৃথিবীর গ্রামে গঞ্জে প্রতিটা পাড়া মহল্লায় ইসলামের শুধু উত্থান আর উত্থান এটা ইহুদিরা সহ্য করে না খায়বারে যে ইহুদিরা ছিল তাদেরকেও সমূলে খায়বার থেকে বের করে দেওয়া হলো মদিনায় কোনো ইহুদি নাই খায়বারে কোনো ইহুদি নাই দূর থেকে মুসলমানের বিরুদ্ধে এবার প্ল্যান করতেছে এবার ছয়টা এলাকার নাম বলবো মনে রাখবেন একটা এলাকার নাম হলো ইয়ামান বলেন কি দুই মদিনা তিন বসরা চার কুফা পাঁচ শাম ছয় মিশর কয়টা নাম বললাম ইয়ামান মদিনা বসরা কুফা শাম মিশর ইয়ামানে এক ব্যক্তির জন্ম নাম সানা নামক এলাকায় তার নাম আবদুল্লাহ ইবনে সাবাহ এই নামটা সারা জীবন মনে রাখবেন মনে রাখবেন মুসলমানদের উত্থান নষ্ট করার পিছনের খল নায়কের নাম আবদুল্লাহ ইবনে সাবা এই ইহুদি আলেম আবদুল্লাহ ইবনে সাবা
চিন্তা করলো মুসলমানদের উত্থানের রহস্যটা কোথায়। ইহুদিরা চিন্তা ভাবনা করে দেখলো মুসলমানের উত্থানের রহস্য হলো একতা। বলেন কি? একতা। এই একতা নষ্ট করা যায় কিভাবে? চিন্তা করলো অস্ত্র দিয়ে। কয় না, অস্ত্র দিয়ে মুসলমানদেরকে হারানো যাবে না। বদরের যুদ্ধে 313 জনের সাথে অস্ত্রধারী 1000 পারে নাই, 60 জনের সাথে 60,000 পারে না, এদের সাথে অস্ত্রে পারা যাবে না, এদেরকে বুদ্ধি ভিত্তিক যুদ্ধের মাধ্যমে পরাজিত করতে হবে। তাহলে উত্থানের রহস্য একতা। একতা নষ্ট করব বুদ্ধি দিয়ে, মনে থাকবে নি? তাহলে তিনটা বিষয় নতুন শিখলাম। আব্দুল্লাহ ইবনে সাবা, মুসলমানদের উত্থানের রহস্য একতা, একতা নষ্ট করার মূল পয়েন্ট বুদ্ধি ভিত্তিক যুদ্ধ। তাহলে বুদ্ধি দিয়া একতা নষ্ট করতে হবে। সবাই জিনিসগুলো একটু ইতিহাসের মতো করে মনে রাখিয়া একজন আরেকজনের সাথে এগুলো মুজাকারা করবেন যে আমাদের শেষটা হলো কবে থেকে। আব্দুল্লাহ ইবনে সাবা চিন্তা করলো কি করা যায়। চিন্তা করলো আবু বকর সিদ্দিক কঠিন হাতে, এত নরম সাহাবি কিন্তু কঠিন হাতে বিদ্রোহীদেরকে তিনি দমন করা শুরু করছে। আবু বকর সিদ্দিক একজন নরম সাহাবি, একদল মানুষ জাকাত দিতে অস্বীকার করে নাই। তো জাকাত দিতে শুধুমাত্র অস্বীকার মানে শব্দটা তুলছে যে আমরা জাকাত দিব না, নবীর যুগে জাকাত দিতাম, পুরোপুরি অস্বীকার করে নাই মানে আওয়াজ তুলছে নবীর যুগে জাকাত দিতাম, এখন কি আর জাকাত দেওয়া লাগবে, মানে পরামর্শ সুলভ একটা কথা মুখে আনছিল যে আমরা জাকাত দিব না, এই কথা বইলে দেখছে যে কি হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন শুনছে, সাথে সাথে ঘোষণা করলেন, আমি আবু বকর বেঁচে থাকতে নবীর যুগে যারা যাকাত দিত, এমনকি ওটের রশিগুলা পর্যন্ত যে যাকাত দিত যারা, এই রশি দিতেও যদি কেউ অস্বীকার করে, আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। নরম সাহাবি, জাকাতের মূল জিনিস না খালি রশি, যে এই রশিগুলো রসুলের যুগে দিত, এই রশিও যদি না দেয় আমি তারা ছাড়ব না। ইবনে সাবা চিন্তা করলো এই যুগে তেমন কিছু করা যাবে না, কারণ টের পাইলে আমি শেষ। আবু বকর সিদ্দিকের পরের খলিফার নাম ওমর, এই যুগে তো আরো কিছু করার সম্ভাবনাই নেই, এটা তো আরো কঠিন যুগ। ইবনে সাবা চিন্তা করলো ওমরের যুগেও মোটামুটি যদি ওমর খালি ধারণা পায় তো অবস্থা খারাপ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ গেল, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিচক্ষণ শাসক ছিলেন, খলিফা ছিলেন, পাশাপাশি তিনি দয়ালু ছিলেন, নম্র, ভদ্র, ঝগড়া বিবাদ পছন্দ করতেন না। ওসমান গনির এই দয়ালু ভাব হওয়াটা আব্দুল্লাহ ইবনে সাবা দুর্বলতা হিসাবে গ্রহণ করল। কথা বুঝছেন? ওসমান গনি একটু দয়ালু, দানশীল, এই দুর্বলতা গ্রহণ করলো যে তিনি তো দয়ালু মানুষ, মনে হয় কিছু কইব না, এটা আব্দুল্লাহ ইবনে সাবার চিন্তা। ইবনে সাবারে শয়তান বুদ্ধি দিল, কি বুদ্ধি? তুমি মুসলমান সাইজা মদিনায় যাও, মদিনায় গিয়ে সবার সামনে ইসলাম গ্রহণ কইরা সবাই রে বুঝাও তুমি ইসলামের একনিষ্ঠ একজন প্রচারক হতে চাও। ইবলিসি বুদ্ধি মাথায় নিয়ে আব্দুল্লাহ ইবনে সাবা মদিনায় আসছে। মদিনায় আসার পর আব্দুল্লাহ ইবনে সাবা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে অনেক মুসলমানদের সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, মুসলমান হয়ে বুঝাইতেছে যে আমি ইসলামের একনিষ্ঠ একজন খাদেম হতে চাই, ধর্ম প্রচারক হতে চাই। মাশাআল্লাহ, ভালো কথা। দেখতে শুনতে পাক্কা খাঁটি একজন মুসলমান, এরকম সাজছে আব্দুল্লাহ ইবনে সাবা। এবাদত বন্দিগি কইরা সারাদিন কাটায়, মানুষ তার ব্যাপারে একটা দুর্বলতা তৈরি হয়েছে, মাশাআল্লাহ এমন একজন লোক মুসলমান হয়েছে, তার মাধ্যমে ইসলামের অনেক উপকার হবে। একদিন আব্দুল্লাহ ইবনে সাবা হযরত ওসমান গনিকে বলল, আচ্ছা আমাকে কি মদিনার কোনো দায়িত্ব দেওয়া যায় না, মদিনার কোনো একটা অংশের বা কোনো একটা ছোট বড় পদ দেওয়া যায় না? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার মতলব কি?
তোমার আসলে উদ্দেশ্যটা কি? সে মনে করছে রসুলের সাহাবি দয়ালু দেখা, এ যে বাটপার এটা বুঝবে না, এটা মনে করছে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ যেমন ছিলেন নম্র ভদ্র দয়ালু, ঠিক তেমনি ভাবে তারা ছিলেন বিচক্ষণ, এটাও মাথায় রাখতে হবে। ওসমান গনি যখন তাকে কোনো পদ দিতে রাজি হলেন না, এই ব্যক্তি এবার মুসলমানদের একটা দুর্বলতা কাজে লাগাইল। মুসলমানদের মুসলমানদের দুর্বলতা কি? যেমন আমি আপনি আমরাও একটু দুর্বলতা আছে আমাদের, কি মা শব্দে দুর্বলতা নাই কার? শাইখুল হাদিস বলবেন তিনিও মায়ের প্রতি দুর্বল, মুফতি বলবেন তিনিও মায়ের প্রতি দুর্বল, এই দেশের প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট সবাই মায়ের প্রতি, মা শব্দটার প্রতি, আলেম বলেন, সাধারণ পাবলিক বলেন, প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট, সবার একটা দুর্বলতা আছে মা। কি এমন নবীরা অলিরা সবার দুর্বলতা আছে মা, মা মা তো মা। এই মা শব্দটার দুর্বলতাকে পুঁজি করে এমন এমন গজল তৈরি করা হয় যে মা শব্দের আড়ালে যে ওই গজলের মধ্যে আরো জাল বর্ণনা কতগুলো আছে, এই মা শব্দের দুর্বলতায় ওই জাল বর্ণনা ঢাকা পড়ে যায়। এটা আপনারা বুঝেন না, যাহারে কত সুন্দর মা, কিন্তু পুরা বর্ণনা এটা জাল। পরে যা বলা হয় এই গজলে, কোনো কোনো গজল তৈরি করা হয় সেটাতে মা দিয়ে আপনাদেরকে অ্যাটাক করা হয়, কিন্তু পরে যা বলা হচ্ছে সব হলো জাল বর্ণনা। এটা আপনার বুঝারও ক্ষমতা হয় না, এটা হলো মুসলমানদের একটা দুর্বলতা। কি বললাম? মা শব্দের মমতায় জাল বর্ণনাতে কোনো গজলে ঢুকে যায়, এটা আপনাদের মাথায় নাই। কারণ মা, আরে মা তো, কিন্তু ভিতরে তো সব বেজাল ঢুকে দিয়েছে, এটা আপনি জানেন না। ইবলিস ইবনে সাবাকে বুদ্ধি দিল, ইবনে সাবার মাথায় বুদ্ধি আসলো মুসলমানদের দুর্বলতার একটা জায়গা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। কোন সাহাবি? কেন হযরত আলী হলেন হাশিমি বংশের, বলেন কোন বংশের? এক, দুই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাতা, তিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিজ্ঞ আলেম, কোনো সন্দেহ নাই, চার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আহলে বাইতের একজন সদস্য। কিসের সদস্য? মুসলমানদের কিন্তু দুর্বলতা আছে আহলে বাইতদেরকে আমরা সবাই ভালোবাসি, কি বলেন? আমরা হযরত আলীকে ভালোবাসি, হাসান হুসাইনকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসি, জয়নবকে ভালোবাসি, আম্মা জান আয়েশা, খাদিজা, নবীর সাথে সম্পৃক্ত যারা সবাইকে আমরা ভালোবাসি। কিন্তু দেখেন ইবনে সাবা দুর্বলতাটা কাজে লাগাইল কই? জনগণরে গিয়ে কয়, আচ্ছা আলীর মতো বিচক্ষণ আহলে বাইতের হাশিমি বংশের নবীর জামাতা থাকতে ওসমান কিভাবে খলিফা হয়? তো মুসলমানদের একটা দুর্বলতা, আমরাও হযরত আলীকে ভালোবাসি, আমরাও আহলে বাইতকে ভালো, মুসলমানদের অনেক সহজ সরল মুসলমান এই টোপটা গিলা ফেলছে। ঠিকই তো, কেমনে? যেমন আপনারা মা শব্দের মমতায় টোপ গিলছেন, গিলার পর পরে যে জাল বর্ণনা কতগুলো আছে কথায় এটা জানেন না। তো পরে অনেক মুসলমান সহজ সরল এরা টোপ গিলছে, ঠিকই তো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বিচক্ষণ আহলে বাইত হাশিমি নবীর জামাতা এত বড় আলেম থাকতে উমাইয়া বংশের ওসমান কিভাবে খলিফা হয়? কিছু মুসলমান সহজ সরল এই টোপটা গিলে আবদুল্লাহ ইবনে সাবা মোটামুটি তার আসল রূপে ফিরে আসছে। কিছু কিছু মানুষকে এগুলা বুঝায় হযরত উসমানের কানে গেছে। উসমান আগেই বলছি আপনাদেরকে যুদ্ধ বিগ্রহ ঝগড়া পছন্দ করতেন না, কিন্তু মনে রাখতে হবে ইবনে সাবা তো লেবাসদারি মুসলমান একজন, এখন আসল ইহুদি, তাকে যদি হযরত উসমান এখন কিছু বলে অভ্যন্তরা বলবে দেখো একজন মুসলমান খলিফা হয়ে আরেক মুসলমানকে কিভাবে আঘাত করে। ওসমান গনি চিন্তা করে তাকে মদিনা থেকে বের করে দিলেন, যাও ফেতনা করো না। এই ব্যক্তি মদিনা থেকে গেল বসরা, কোথায়? হাসান বসরি, শুনেন না আপনারা, এই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির এলাকা বসরা, সেখানে গেলেন। বসরায় যাওয়ার পর তার কিছু অনুসারী সে তৈরি করার চেষ্টা করলো, তেমন সফলতা লাভ করতে পারে নাই, দুই একজন অনুসারী তৈরি করতে পারছে।
বসরার গভর্নর তাল ছল চাতুরি বুঝতে পেরে তাকে বসরা থেকে বের করে দিল, গেল কুফায়। কুফায় যাওয়ার পর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে আগে থেকেই কিছু কয়েকজন মানুষ কুফায় পেয়ে গেছে, তাহলে বুঝেন তো কি হইছে, এখন তার এই জায়গায় কিছু বলাটা কঠিন না সহজ, কারণ আমার মতো আরো কিছু বাটপার আমি পেয়ে গেছি, এই জন্য সহজ বিষয়টা। আব্দুল্লাহ ইবনে সাবা অন্ধবিশ্বাসী, কিছু মানুষ কুসংস্কার ছন্ন কিছু মানুষকে বুঝায় শুনে ওসমান গনির বিরুদ্ধে বলতে লাগলো, আর সহজ সরল কিছু মুসলমানদের তার এই টুপ গিলাইল। কুফার গভর্নর বিষয়টা আজ করতে পেরে তাকে কুফা থেকে বের করে দিল। সে কুফা থেকে গেল শামে, কোথায়? শামের গভর্নর যিনি ছিলেন তার নাম আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে রাখবেন, পৃথিবীর যতজন বিচক্ষণ শাসক ছিলেন, তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী বিচক্ষণ শাসক ছিলেন যারা, তাদের মাঝে অন্যতম একজন শাসক হলেন রসুলের জান্নাতের সুসংবাদ রাদিয়াল্লাহু তাআলা। কি প্রাপ্ত সাহাবী বললাম? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। হ্যাঁ, এটা মনে রাখবেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী আমির মুআবিয়া শামের গভর্নর। ইবনে সাবা চিন্তা করলো এই জায়গায় তেমন সফল হওয়া যাবে না, কারণ আমির মুআবিয়া বিচক্ষণ, আমার ব্যাপারে টের পাইলে আমার খবর আছে। লম্বা সময় ইসলাম প্রচার করে, বাটপারি প্রচার করে না। কে? ইবনে সাবা। ওই যে তার ভিতরের রূপটা প্রকাশ করে না। হঠাৎ একদিন নবীর এক সাহাবি নাম আবু দারদা, কি নাম? তিনি তখন শামে, আবু দারদা। আবু দারদাকে বললেন, আবু দারদা আপনার সাথে একটু পার্সোনাল কথা ছিল। হ্যাঁ, কি কথা বলো? তুমি তো মাশাআল্লাহ ইসলাম প্রচার করতেছো অনেক, খুব ভালো, কি বলবা বলো? ওসমান গনি আলীর উপস্থিতিতে কিভাবে শাসক হয় এটা বলতে দেরি, আবু দারদা কয় তোমার কথায় ইহুদিদের গন্ধ পাওয়া যাচ্ছে। মতলব কি? এই লোক চিন্তা করে সর্বনাশ, কথা তো বেশি বলা যাবে না। এজন্য মনে রাখবেন, ইহুদিরা আমাদের প্রতি কোনোদিনও সন্তুষ্ট হবে না, যদি সন্তুষ্টির ভাব ধরে বুঝবেন সন্তুষ্ট হবে না। কেন? সূরা বাকারার 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালান তারদা আনকাল ইহুদ, নবী ইহুদি কিছুতেই আপনার প্রতি সন্তুষ্ট হবে না, ওয়ালান নাসারা খ্রিস্টানরাও সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহু, যতক্ষণ আপনি ইহুদি খ্রিস্টান না হয়ে যান, নাউযুবিল্লাহ, এরা আপনার প্রতি সন্তুষ্ট হবে না। আমাদের সবচেয়ে বড় শত্রু ইহুদি, এটাও আল্লাহ কোরআনে, ওই যে সূরা মায়েদা বললাম 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাতা জিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইহুদা ওয়াল্লাযীনা আশরাকু। নবী, মানুষের মাঝে ইমানদারদের সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বেশি বিদ্বেষ পোষণকারী যারা, তারা হলো ইহুদি এবং মুশরিকরা, এরা সবচেয়ে বেশি বিদ্বেষ পোষণ করে। এই কথাটা কার? কিন্তু আমি আপনি না বিষয়টা বুঝি না, আমার আপনার সাথে এরা ডাইরেক্ট বন্ধুত্ব করে না, কিন্তু অন্য অন্য ভাবে বন্ধুত্ব করে, আমি আপনি বুঝি না। আমার আপনার পকেটের মধ্যে বন্ধুত্ব ঢুকায় দেয় তারা, আমার আপনার কানে বন্ধুত্ব ঢুকায় দেয়, আমার আপনার এইভাবে বন্ধুত্ব ঢুকায় দেয়, এটা আমি আপনি বুঝেন না। এরা তার সন্তানের হাতে বিপজ্জনক জিনিস দেয় না, যেটা আমার আপনার হাতে দিয়ে দেয়। মাথায় রাখবেন, এরা রাতে তাড়াতাড়ি ঘুমায়, সকালে তাড়াতাড়ি ওঠে, আমারে আপনাকে রাতে তাড়াতাড়ি ঘুমাইতে দেয় না, তুমি 3টা পর্যন্ত জেগে থাকো, তাদের সন্তানকে 10টার আগে ঘুম পাড়ায়, সকাল তাড়াতাড়ি ওঠে, উইঠা ছেলে মেয়ে বউ সব কাজে যায়, আর আমারে আপনারে ঘুম পাড়ায় 10টা পর্যন্ত, অলস জাতি বানায়। কেন বুঝেন না? ইবনে সাবা লম্বা সময় চুপচাপ। হঠাৎ আরেকদিন ইবনে সাবার দেখা হলো রসুলের আরেক সাহাবী নাম উবাদা ইবনে সামিত, কার সাথে? উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা। উবাদা ইবনে সামিতকে বললেন, আপনার সাথে একটু কথা আছে সামনে সে। কয়, কি কথা? ক, হযরত ওসমানকে নিয়ে। কয়, কি বলবা? আচ্ছা, হযরতে ওসমান রাষ্ট্রীয় কোষাগার থেকে যে সম্পদগুলা নিয়ে আত্মীয় স্বজনদেরকে দেয়, কামডাটি কি ঠিক করে? নাউজুবিল্লাহ বলেন, এটা বলতে দেরি উবাদা ইবনে সামিত তার হাতটা ধইরা কয়, কিছু কয় না, উবাদা ইবনে সামিত কয়, আসো
হাত দইরা ডাইরেক্ট আমিরে মুয়াবিয়ার কাছে নিয়ে গেছে গিয়ে বলতাছে গভর্নর সাহেব এই লোকরে আমার ভালো মনে হচ্ছে না মতলব খারাপ তাড়াতাড়ি কিছু একটা করেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নু চিন্তা করলেন এই মুহূর্তে মোটামুটি ওর জনবল তৈরি হয়ে গেছে কুফায় কিছু লোক তৈরি করছে বসরায়ও কিছু তৈরি করছে শামে তেমন সফলতা অর্জন করতে পারে নাই আমির মুয়াবিয়া চিন্তা করলেন ওরে এই জায়গায় না রাইখা বের করে দেওয়াই ভালো শাম থেকে বের করে দেওয়ার পর গেল মিশর কোথায় কয় এলাকার নাম মুখস্থ করছেন ইয়ামান মদিনা বসরা কুফা শাম মিশর ঘটনাটা যদি এইভাবে মনে রাখতে পারেন তাহলে আপনাদের জীবনে ইনশাআল্লাহ একটা বিষয় অর্জন হবে যে মুসলমানদের এই সুন্দর শাসন ব্যবস্থা খেলাফত এটা ধ্বংস হলো কিভাবে এই ব্যাপারে আপনাদের মাঝে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ মিশরে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে সাবা দেখলো মিশরে আগে থেকেই অন্ধ ভক্তি করুণা কিছু মানুষ মিশরে প্রচুর পরিমাণ মানে এরা খুব বেশি বুঝে ইবনে সাবা চিন্তা করলো আমার মিশন বাস্তবায়ন করার জন্য মিশরই সবচেয়ে সেরা জায়গা মিশন মিশর মিশন মিশর মিশনকে বাস্তবায়ন করতে হবে মিশরে ইবনে সাবা মিশরকে বেছে নিল মিশরে বিপুল একটা জনগণ তার মতে তার পক্ষে তৈরি করে নিল মিশরের গভর্নর যিনি হঠাৎ টের পাইল যে ইসলাম প্রচারের আড়ালে এই লোক ওসমান গনির বিরুদ্ধে মানুষকে লেলিয়ে দিচ্ছে উস্কে দিচ্ছে কিন্তু ততক্ষণে অনেক লোক তৈরি হয়ে গেছে তার মিশরের গভর্নর আব্দুল্লাহ ইবনে সাবাকে মিশর থেকে বের করে দিল মিশর থেকে বের হওয়ার সময় ইতিহাসের কঠিন একটা দিকে আমরা যাচ্ছি এখন খুব মন দিয়ে শুনেন না মিশর থেকে বের হওয়ার সময় বিপুল জনগণ নিয়ে মিশর থেকে বের হলো ইবনে সাবা বিশাল এক বাহিনী নিয়ে এই বাহিনীর নাম মুসলিম বাহিনী মানে সবাই মুসলমান এরা কিন্তু সবাই মুসলমান ইবনে সাবার প্রচার ওই প্রচারের মুসলমান বাস সবাই নামে মুসলমান ইবনে সাবার এদের মাঝে কিছু সহজ সরল মুসলমান আছে আর কিছু আছে আপনার না বুঝে শুনেই মুসলমানদের বিরোধিতা করার জন্য বের হয়েছে মিশর থেকে বের হওয়ার পর কুফা আর বসরা মনে আসেনি কুফা বসরা ছয় এলাকার মধ্যে তার মোটামুটি কাজ হয়েছে তিন এলাকায় বসরা কুফা মিশর বসরা কুফা মিশর মদিনায় তেমন কিছু করতে পারে নাই জানেন আপনারা বের করে দিস আর শামে কিছু করতে পারে নাই আর ইয়ামান তো তার এলাকা তো মোটামুটি তার সফলতা তিন এলাকায় বসরায় সামান্য কুফায় মোটামুটি মিশরে পুরো সফল মিশর কুফা আর বসরার থেকে মোটামুটি জনগণ নিয়ে রওনা করলো মদিনায় মদিনার কাছাকাছি আইসা মদিনার আশেপাশের মুসলমানদেরকে বুঝাইতে লাগলো ওসমান গনির বিরুদ্ধে বড় বড় চারটা অভিযোগ আনলো কয়টা চারটা অভিযোগগুলো মনে রাখতে হবে আপনাদের এক নাম্বার ওসমান গনি রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে আত্মীয় স্বজনদেরকে দেয় আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ এটা এমন কিছু মানুষ আছে আমাদের মাঝে অনেক বিখ্যাত ব্যক্তিরাও হযরত ওসমানকে এই কথা লেখা অভিযুক্ত করতে চায় নাউজুবিল্লাহ এবং সেই বিখ্যাত ব্যক্তিদের অনুসরণও আপনাদের অনেকে করেন খুব সতর্ক ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে প্রথম অভিযোগ ইবনে সাবা অভিযোগ নাম্বার দুই ওসমান গনি কম বয়সী সাহাবিদেরকে কম বয়সী মুসলমানদেরকে বিভিন্ন এলাকার গভর্নর বানিয়ে দিয়েছে এরা কি বুঝবে গভর্নর গিরি এটা ওসমান ঠিক করেনি এটা দুই নাউজুবিল্লাহ তিন মারওয়ান ইবনে হাকাম তাকে ওসমান গনি মক্কায় ঢুকার অনুমতি দেওয়া এই কাজটা সঠিক করে নাই এটা হলো তিন নাম্বার অপরাধ নাউজুবিল্লাহ মারওয়ান ইবনে হাকাম এটা ইতিহাসের আরেকটা চ্যাপ্টার সেদিকে আমি যাব না আপনাদের কারণ আমার আলোচনা একটা সেই ইতিহাসে আমরা যাব না চার নাম্বার আফ্রিকা যিনি বিজয় করেছেন আব্দুল্লাহ ইবনে সাদ তাকে হযরত ওসমান বিপুল পুরস্কার দিয়েছে ইবনে সাবা বলল এতগুলো পুরস্কার দেওয়ার কি দরকার মানে ভাবসাব এমন মুসলমানদের কি নিয়ে ওর খুব টেনশন যে ওসমান গনি এটা কেন করলো সেটা কেন করলো
আমি আপনি বুঝি না আমি আপনি 95 ভাগ মুসলমান আমারে আপনারে নিয়ে কথা কইতে চাই আমেরিকা কেন আমাকে আপনি কি নিয়ে পাশ্চাত্যের পশ্চিমা অসভ্যরা কথা বলতে চায় কেন বুঝে আসে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর বিরুদ্ধে বড় বড় চারটা অভিযোগ এনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওসমান গনিকে অভিযুক্ত করার জন্য সহজ সরল মুসলমানদেরকে বুঝায় মুসলমানরা কয় ঠিকই তো রাষ্ট্রীয় কোষাগারের এত সম্পদ নিজের আত্মীয়দেরকে দেওয়াটা তো ঠিক না যেমন আপনাদের অনেকের ভিতরেও শুরু হয়ে গেছে ঠিকই তো এটা কি ঠিক নেই তো আসলেই তো ঠিক না কিন্তু মুখ শুনেন কথা পুরোটা শুনেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আসছে যে আপনার বিরুদ্ধে প্রধান চারটা অভিযোগ আব্দুল্লাহ ইবনে সাবা তৈরি কইরা বিপুল এক জনগোষ্ঠী নিয়ে মদিনায় আসছে ওসমান গনি কয় তাই নাকি কয় হ্যাঁ ফসর বনাস এটা না বের করে দিছিলাম আসছে এখন মোটামুটি বড় দল নিয়ে আসছে ডাকলেন এদিকে আসো ডাকস কি আছে তোমাদের সমস্যাটা কি বলো তো কয় চার সমস্যা এক রাষ্ট্রীয় সম্পদ আত্মসাত করে আপনি আত্মীয় স্বজনদের মাঝে বণ্টন করেছেন ঠিক না এটা ওসমান গনি কয় আচ্ছা এই কথা কয় হ্যাঁ কয় শোনো তোমরা আল্লাহ আমারে এত সম্পদ দান করেছেন আলহামদুলিল্লাহ এত বিপুল পরিমাণ সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন যে আমি এই পর্যন্ত আত্মীয় স্বজনদেরকে রাষ্ট্রীয় সম্পদ থেকে দিব দূরের কথা আমি এই পর্যন্ত খলিফা হওয়ার পরে যে রাষ্ট্রীয় ভাতা গ্রহণ করা হয় এই ভাতাও এক পয়সাও ছুঁয়ে দেখি নাই তোমরা কারে কি বলো আমি আমার আত্মীয়দের যেই দান সৎকা করি এটা আমার নিজস্ব সম্পদ থেকে আমি তাদেরকে দান করি শুনতেছেন তো সবাই হ্যাঁ এই একটা ধোকা এটা আপনাদেরকে দেওয়া হবে এই ধোকা বলা হবে অমুক কিতাবে লেখা আছে হ্যাঁ আসলে ওই কিতাবে লেখা আছে কিন্তু কিতাবে যে জবাবও আছে এটা তো আর কি হওয়া কিতাবে আসলে কি আছে লেখা আছে কিন্তু কিতাবে জবাবও আছে মনে করেন আমার বিরুদ্ধে একটা কথা আসছে তো কথাটা লিখেই তো জবাব দিতে হয় নাকি তো বলে অমুক কিতাবে আছে আর ওই কিতাবে আনছে কেন এটা জানতে হবে ওই কিতাবে আনছে জবাব দেওয়ার জন্য আপনি অভিযোগটা জানতে হবে না জানার পরেই তো জবাব ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন দ্বিতীয় অভিযোগ কয় আপনি কম বয়সীদেরকে গভর্নর বানাইছেন এটা ঠিক করে দেয় হবে ওসমান গনি কয় কম বয়সীদেরকে আমির বানানো বড় বড় পদে দায়িত্ব দেওয়া এটা নবীর সুন্নত কম বয়সী ব্যক্তি যদি যোগ্য হয় অভিজ্ঞ হয় বিজ্ঞ হয় তাকে দায়িত্ব দেওয়াটা দোষের কিছু না কয় যেমন কয় যেমন তো সহজ কথা নবীজির নাতি পালক পুত্র জায়েদ ইবনে হারেসার সন্তান উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 17 বছর বয়সে যোগ্যতা অভিজ্ঞতার আলোকে জিহাদের নেতৃত্ব দিয়ে আমির বানায়া বড় বড় বয়স্ক সাহাবীদেরকে তার নেতৃত্বে নবী পাঠিয়েছে এই ঘটনা তো নবীর যুগে আমাদের সামনে বাস্তব অতএব আমি যোগ্য ব্যক্তিদেরকে দায়িত্ব দিয়ে নবীর সুন্নত পালন করছি আপনি মারওয়ান ইবনুল হাকামকে মক্কায় কেন ঢুকতে দিলেন মারওয়ান ইবনুল হাকাম রে নিয়ে লম্বা আলোচনা আছে যে সে এই সেই সে যেই হোক কিন্তু সে ছিল মুসলমান বলেন কি ছিল ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মারওয়ান ইবনে হাকামকে আমি ঢুকতে দিছি এমন না এই ঢুকার অনুমতি নবী দিস মানে নবী দিছে মানে হ্যাঁ আল্লাহ রসুলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিছে মক্কা মদিনা মুসলমানদের জন্য হালাল মুসলমানদের জন্য বৈধ তা আমি উসমানকে কোনো মুসলমানকে মক্কায় আসতে বাধা দিতে মক্কা মদিনায় মুসলমান আসবে এটাই মুসলমানদের আসার জায়গা মুসলমান এখানে আসবে তাকে বাধা দেওয়া যাবে না এখানে আসতে বাধা দিলে কোরআনে তাকে জালেম বলা হয়েছে আমি উসমানকে তাকে বাধা দেওয়া চার নাম্বার আপনি আব্দুল্লাহ ইবনে সাদরে এত পুরস্কার দিয়েছেন কা ও আচ্ছা হ্যাঁ পুরস্কার অনেকগুলো দিছি আমি তো কি করতে হবে কয় পুরস্কার সিনায় আনেন এরা মনে করছে ওসমান গনি আনবে না ওসমান গনি কয় আনলে আর ঝগড়া হবে না তো তো কয় না মানে আসতে মানে বুঝতেছে না আনলে ঠিক আছে ওসমান গনি কয় ঠিক আছে এই মুহূর্তে পুরস্কার ফিরে আনলাম ভাই তারপরেও ঝগড়া করো না ইবনে সাবা দেখে না কাজ হয় নাই যা কই মুসলমান অন্য অন্য যারা তারা বিষয়গুলো সহজে মেনে নিছে ঠিকই তো ওসমান গনি তো রাষ্ট্রীয় সম্পদ ধরার দরকার হয় না ওনারে আল্লাহ যেই সম্পদ দিছে
উনারে আল্লাহর নবী যখন যা বলতো যে এটা যে করবে সে এই করতে পারবে ওটা যে দান করবে তার জন্য আল্লাহ এটা দিবে ওটা যে দান করবে আল্লাহ তার জন্য এটা দিবে তো এটা শোনা মাত্র ওসমান সব কামগুলো করতেন একদিন নবী বললেন এই কূপটা যে কিনে মুসলমানদের জন্য দান করে দিবে আল্লাহ তাকে জান্নাতের হাউস দান করবেন ওসমান সাথে সাথে কিনে দান করে দিস এগুলো ওনার ব্যাপার না ওনার কাছে আল্লাহ ওনার অঢেল সম্পত্তি দিয়েছে শুধু তাই বিপুল পরিমাণ সম্পদ নিয়ে একবার আসছিল আসার পর মদিনায় সবাই না খেয়ে আছে তো সম্পদ কিনার জন্য অনেকে টাকা পয়সা নিয়ে গেছে ওসমান গনি কয় 700 কমে বিক্রি করব না কত 700 সবার কাছে এত টাকা পয়সা নাই 700 দিনার দেরহাম এত টাকা নাই না এত 700 কমে বিক্রি করব না তো কেউ কয় 10 20 এরকম কয় না 700 এরকম হতে হবে আপনার এটার ব্যাখ্যা কি হযরত ওসমান গনি বলেন আরে তোমরা বুঝো না কোরআনে আল্লাহ বলছে একে 700 কোরআনে আল্লাহ কি বলছে একে 700 এটা কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমি তোমাদেরকে একের বিনিময়ে 700 আল্লাহর কাছে পাইতে চাই তাই বলছি 700 কবে বিক্রি করব বুঝো না তোমরা অঢেল পরিমাণ সম্পদ এইভাবে মুসলমানদেরকে দিয়ে দিতেন তিনি তার বিরুদ্ধে ওই অভিযোগ শুধু মুসলমানরা পায় না এটা ফালতু একটা অভিযোগ এটা হুদায় অভিযোগ তো ওসমান গনি মোটামুটি যখন তাদেরকে সামাল দিলেন তারা দেখলো না পারফরমেন্স তো ততটা সুন্দর হইল না এবার কি করা যায় তিন সাহাবীর কাছে যাবে আলী তলহা জুবায়ের কি বললাম আলী তলহা জুবায়ের ইতিমধ্যে জিলহজ মাস এই জিলহজ মাসের সামনে যেহেতু জিলহজ মাস ওই জিলহজ মাস সামনে হওয়ার কারণে মদিনার বড় বড় সাহাবীরা হজ করার জন্য চলে গেছে মক্কায় কোথায় এই সাহাবীরা মদিনায় না থাকাটাকে আব্দুল্লাহ ইবনে সাবা তার কাজ সম্পাদন করার জন্য একটা মুখ্যম সুযোগ হিসেবে গ্রহণ করছে যে সাহাবীরা এখন মদিনা শূন্য এখনই কিছু একটা ঘটাইতে হবে তারা আসার আগে হ্যাঁ মদিনায় তিনজন বড় বড় সাহাবী আছে তখনও আলী তলহা জুবায়ের আলী তলহা জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুম হযরত আলীর কাছে আব্দুল্লাহ ইবনে সাবা গেছে যাওয়ার পর কয় আচ্ছা আপনি থাকতে উসমান গনি কেমনে খলিফা হয় আলী কয় মতলব কি উদ্দেশ্য কি তোমার হযরত আলী তো তার ব্যাপারে ভালো করে বুঝে ফেলছে আব্দুল্লাহ ইবনে সাবা দেখে না কাজ হইতাছে না কি করা যায় এবার আব্দুল্লাহ ইবনে সাবা মদিনা থেকে তিন মঞ্জিল দূরে গিয়ে নিজে একটা চিঠি লেখছে কি লেখছে চিঠি চিঠির মধ্যে লেখা নিচে হযরত ওসমান গনির নাম লেখা নিজে লেখছে চিঠিটা নিচে হযরত ওসমান গনি দিয়া চিঠির মধ্যে লেখা মিশরের গভর্নরকে ওসমান গনি লেখছে মিশরীরা যখন মিশরে যাবে তাদেরকে হত্যা করবা নাউজুবিল্লাহ বলেন হযরত ওসমান গনি ইজ্জতি কিচ্ছু লেখে নাই ইবনে সাবা নিজে লেখছে লেখার পর জনগণকে বইরা শোনাইতাছে এই যে দেখো তোমাদের বিরুদ্ধে একটা চিঠি লেখা হয়েছে এই চিঠিটা আলীরে দেখানো দরকার হযরত আলী বিচক্ষণ সাহাবী আপনারা জানেন আলীর কাছে এই চিঠি নিয়ে যাওয়ার পর হযরত আলী চিঠি পড়েই বুঝতে পারছে এটা উসমানের লেখা না হযরত আলী কি করলেন আচ্ছা দেখি আপনারা বলেন তো ইবনে সাবার সাথে কয় এলাকার মানুষ আছে মিশর বসরা কুফা তো মিশরীদেরকে হত্যার কথা বলছে বাকি রইল দুই এলাকা বসরা এবং কুফা আলী বসরা আর কুফার জনগণের কাছে চিঠিটা নিয়ে গেছে যাওয়ার পর আচ্ছা তোমরা কি জানো এই চিঠির ভাষা কি চিঠিতে কি লেখা বসরার কুফার জনগণ কয় হ্যাঁ হ্যাঁ এখানে হুকুম আছে মিশরীদেরকে হত্যা করার জন্য আলী কয় আমি কখন বললাম এটা লেখায় না তোমরা কেমনে জানলা তোমরা জানলা কেমনে এটা যে লেখা হযরত আলী বললেন এর মানে তোমাদের তিন গোত্রের প্ল্যান হযরত ওসমানকে এখানে তোমরা অভিযুক্ত করার জন্য নিজেরাই এই চিঠি সাজাইছো তাই না ইবনে সাবা কয় আরে বারবার ঝামেলা হচ্ছে ঘটনা কি তার দলের অনুসারী ইতিমধ্যে প্রায় 5000-এর কাছাকাছি এই মসজিদে একসাথে 5000 লোক দাঁড়ায় যদি আমার বিরুদ্ধে বলে কমিটিরা পর্যন্ত সামাল দিতে পারবে না কানে কানে বলবে হুজুর চুপে চুপে দিতে বের হয়ে যাবে আরে বাস্তব কথা 5000 লোক দাঁড়ায় গেলে ওনারা কেউ সামাল দিতে পারবে না এতগুলো লোক এখানে দাঁড়াইলে এটা হাঙ্গামা হবে 5000 লোক চিন্তা করলো জুমার নামাজের সময় ওসমান যখন খুতবা দিতে দাঁড়াবে একসাথে মসজিদে দাঁড়ায় হাঙ্গামা করবে
আহারে সহজ সরল একজন সাহাবি আমিরে মুয়াবিয়ার কানে সংবাদ গেছে তিনি শামের গভর্নর আমিরে মুয়াবিয়া চিঠি লিখছিলেন আপনি এসে বলেন শামে মদিনায় থাকেন না ওসমান গনি দুটি কথা লিখছে এক আমি নবীর মদিনা ছেড়ে যাব না দুই আমি কখনোই যুদ্ধ করব না আমার হাতে কোনো মুসলমানের রক্তপাত হবে এটা সম্ভব না আমি মদিনাও ছাড়ব না আমি রক্তপাত ঘটাব না চাই আমারে যা করার করুক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে কারণ বলেন তো কি ভুল কাহিনীটা কারণ মদিনা তো সাহাবী শূন্য সাহাবীরা তো প্রায় গেছে গা হজে হযরত আলী চিন্তা করলেন আমি কি করব একা যুবক কয়েকজন সাহাবীকে দায়িত্ব দিলেন হযরত ওসমান গনিকে পাহারাদারি করার জন্য ওসমান গনি নিজের বাসায় গেলেন বাসার চারিদিক বিদ্রোহীরা ঘেরাও করে ফেলছে বাজ দিন অথবা 40 দিন পর্যন্ত আলী হযরতে ওসমানের বাসা ঘেরাও করে রাখে প্রধান গেটে যুবক সাহাবীরা পাহারাদারি করতেছে হযরত আলীর কলিজার দুই টুকরা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই পাহারাদারদের মধ্যে আছে হযরত আলী চিন্তা করলেন সাবাই গোষ্ঠী আমার নামটা খালি ব্যবহার করে হযরত আলী মদিনা থেকে দূরে চলে গেলেন যে এরা তো আমারে বারবার ব্যবহার করতে চায় যুবক সাহাবীরা পাহারাদারি করতেছে 22 দিন বা 40 দিন পর্যন্ত খানা দেয় না পানি দেয় না কিচ্ছু দেয় না যা ছিল রিজার্ভ শেষ খানা নাই পানি নাই কোন সাহাবীরে খানা দেয় না পানি দেয় না যেই সাহাবীর কূপের পানি তারা একটু পর পর পান করতেছে তাকে পানি দিচ্ছে না রসূলের একজন বিবি একটু পানি নিয়ে চুপে চুপে রওনা করছিলেন পানিটা লুকায় রাখছে হযরত ওসমানের কাছে যাবে বিদ্রোহীরা রাস্তায় আটকায়া বলছে আপনার সাথে অন্য কিছু আছে কিছু বলে না তারা চেক করে দেখে আম্মা জানের সাথে পানি আছে এই পানিটা রেখে দিস যান পানি ছাড়া যান ওসমান গনির বিবি বাহিরে আসলে তাকে চেক করে ভিতরে ঢুকানো হতো যে তার কোনো শরীরের অংশে পানি আছে কিনা এমনকি মুখের ভিতরে জিহ্বায় কোনো পানি টানি নিল কিনা চেক করত ভিতরে গেছে 22 দিন বা 40 দিন অবরুদ্ধ করে রাখার পর বিদ্রোহীরা দেখলো প্রধান গেট দিয়ে ভিতরে ঢুকা সম্ভব না যুবক সাহাবীরা কঠিনভাবে দাঁড়িয়ে আছে পিছনের দেয়াল দিয়ে দেয়াল ছিদ্র করে উপরের দিক দিয়ে ছিদ্র করে ঘরে প্রবেশ করছে ওসমান গনি কোরআন তেলাওয়াত করছিলেন সূরা বাকারা পড়তেছিলেন যেই কোরআনটা পড়তেছিলেন এই কোরআনটা এখনো তাশখন্দের লাইব্রেরিতে আছে কোরআনের সূরা বাকারা পড়তেছিলেন এক নাম্বার পারার শেষ পৃষ্ঠাটা পড়তেছিলেন এক নাম্বার পারার শেষ পৃষ্ঠা বিদ্রোহীদের মধ্যে একজনের পিছন দিক দিয়ে যখন বর্ষা দিয়ে আঘাত করছে বা তীর দিয়ে আঘাত করছে আঘাত করার সাথে সাথে রসুলের এই সবচেয়ে লাজুক সাহাবী যিনি যুদ্ধ পছন্দ করতেন না তার গলা দেহ থেকে আলাদা হয়ে রক্তের ফোঁটা সূরা বাকারার 137 নম্বর আয়াতে গিয়ে পড়ছে ওসমান গনির বিবি নায়লা ফেরাইতে চেষ্টা করছিল পাঁচটা আঙ্গুল শেষ কবজি থেকে হাতের তালু আলাদা হয়ে গেছে কোন কোন ঐতিহাসিকের বর্ণনা ওসমান গনিকে শহীদ করার পর যেদিন শহীদ করেছিলেন মনে রাখবেন সেই দিনটা ছিল 17ই অথবা 18ই জিলহজ 35 হিজরির 17 অথবা 18ই জিলহজ শুক্রবার দিন মনে রাখবেন মুসলমানদের ঐক্য নষ্ট হলো যেদিন সেই দিনটা হলো শুক্রবার আর তারিখটা হলো 17ই বা 18ই জিলহজ 35 হিজরির এই 35 হিজরির 17 বা 18 জিলহজ পর্যন্ত মুসলমানদের একতা এত বড় শক্তি ছিল সারা পৃথিবীতে জয় জয় করার অবস্থা ছিল সেদিনই মুসলমানদের একতা নষ্ট করে দেওয়া পরের দিন ঘোষণা হয়ে গেল হযরত ওসমান শহীদ পরবর্তী খলিফা কে হবে
সবাই গোষ্ঠী চিন্তা করলো খলিফা আমগো মনমতো যদি না বানাই খবর আছে আমগোই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েকজন সাহাবীও বললেন খেলাফতের দায়িত্ব আপনি নেন না হয় ঝামেলা হবে হযরতে আলী প্রথমেই অস্বীকার করলেন আমি খেলাফতের দায়িত্ব নিতে রাজি না এমন কি সবাই গোষ্ঠী আলীকে গিয়ে জোর জোর করতে লাগলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি লেখছেন হযরত আলী বললেন আমারে সাধারণ মানুষের মতো থাকতে দাও আমারে খলিফা বানায় না সবাই গোষ্ঠী চিন্তা করলো আলী হলেন বিচক্ষণ মানুষ হযরতে আলীকে খলিফা দিলে অন্তত প্রথমে সে আমাদের উপর টার্গেট করবে না প্রথমে খেলাফত সামলাবে তারপর হয়তো বিচার ব্যবস্থা কায়েম করবে এর মাঝে আমরা নতুন কোন ষড়যন্ত্র করতে পারবো তাই জেনে হোক আলীকে বসাতে হবে এটা সাহাবীদের চিন্তা সাহাবায়ে কেরামের কয়েকজন বললেন আপনি খলিফার দায়িত্ব নেন ওলামায়ে কেরাম বলেন হযরত আলী খলিফা হওয়ার দায়িত্ব নেওয়াটা সঠিক ছিল হযরত আলীর খলিফা হওয়াটা সঠিক ছিল কেন এই মুহূর্তে আলী যদি খলিফার দায়িত্ব না নিতেন সাহাবাই গোষ্ঠী নিশ্চিত নতুন কোন ষড়যন্ত্র করত তাই হযরতে আলী তিনি খলিফা হলেন আর চিন্তা করলেন যে খুব কৌশলের সাথে পরিস্থিতি সামাল দিব তারপর আমি উসমান হত্যার বিচার নিব এটা হলো হযরত আলীর চিন্তা ভাবনা বিপরীত দিকে আর একদল মুসলমান সাহাবী বলেন তো সাহাবীদের মায়া তো একদল সাহাবী বললেন না আগে উসমান হত্যার বিচার হবে তারপর খেলাফত ব্যবস্থা ঘটনাচক্রে মদিনার দুইজন বড় বড় সাহাবী তলহা জুবায়ের মনে আছেন আলী তলহা জুবায়ের ওই তলহা জুবায়ের চলে গেলেন মক্কায় এই ঘটনা ঘটার পর আম্মাজান হজ করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজ করে মক্কা থেকে মদিনায় আসার পথে রাস্তায় শুনতে পেলেন উসমান শহীদ হয়ে গেছে আম্মাজান বললেন মানে কি পাহা এই এই ঘটনা আম্মাজান পথিমধ্যে থেকে আবার মক্কায় ফিরে গেলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বললেন উসমান হত্যার বদলা না নিয়ে আমি মদিনায় যাব না এটা আম্মাজান তাহলে আম কি হইল হযরত আলী খলিফা হলেন আর আম্মাজান বলতেছেন না আগে বিচার হবে তাহলে শাশুড়ি এবং জামাই হযরত আলী জামাতা আর আম্মাজান আয়েশা সিদ্দিকা হলেন সম্পর্কে শাশুড়ি তাহলে কি হচ্ছে বিষয়টা আম্মাজান বলতেছে আগে উসমান হত্যার বিচার হবে এরপর খেলাফত ব্যবস্থা আলী খলিফা কোনো সমস্যা নাই বিচারটা আগে আমরা আলীর হাতে বা থাকো সমস্যা কিন্তু বিচার আগে আম্মাজান মক্কা থেকে সাহাবিদেরকে নিয়ে বললেন চলো আমরা বসরায় যাব কোথায় তাহলে মদিনায় না এসে দেবেন বসরায় কেন বসরা থেকেই উসমান হত্যার প্ল্যান হয়েছে সেখানে গিয়ে উসমান হত্যার বদলা কিভাবে নিব সেই প্ল্যান করবো আম্মাজান পর্যন্ত এরকম রাগ হয়ে গেছে গেলেন বসরায় মুসলমানদের সবচেয়ে বড় সেনা ছাউনি তখন ছিল বসরা হযরত আলী তো বিচক্ষণ সাহাবি আলেম সাহাবি খুব যোগ্য ব্যক্তি হযরত আলী চিন্তা করলেন আল্লাহ জানে এখন আবার তৃতীয় পক্ষ নতুন কি ঘটনা ঘটায় হযরত আলীও রওনা করলেন বসরায় আম্মা জানো বসরায় আলীও বসরায় হযরত আলী বসরায় যাওয়ার পর চারজন সাহাবিয়ার নাম মনে রাখবেন আলী তলহা জুবায়ের আম্মাজান আলী তলহা জুবায়ের আম্মাজান তলহা জুবায়ের আগে থেকেই আম্মাজানের সাথে মক্কায় দেখা করে আম্মাজানের সাথে বসরায় চলে গেছে আর হযরত আলী এই পথে এই দিক দিয়ে মদিনা থেকে বসরায় গেছে আলী চিন্তা করলেন কোনো প্রকার রক্তপাত যেন না হয় আমরা একটা মীমাংসা করে নিই দুই গ্রুপ আম্মাজানের সাথে হযরতে আলীর চুক্তি হলো আম্মাজান কোনো প্রকার রক্তপাত যেন না হয় আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন ঠিক আছে আপনি মদিনায় যাবেন যাওয়ার পর প্রথম কাজ উসমান হত্যার বিচার করবেন এরপর আমরাই আপনার হাতে বায়াত হয়ে আপনাকে খলিফা মেনে নেব বাস সমাধা হয়ে গেল বলেন তো আর কোনো সমস্যা আছে হ্যাঁ এই জায়গায় ইতিহাস নতুন দিকে যাবে এই এখন তাহলে মুসলমানদের মধ্যে সমাধান হয়ে গেল যে কোনো ঝামেলা হবে না কিচ্ছু হবে না রক্তপাত হবে না মুসলমানরা খুশি জানেন না কি খুশি চারটা তাবু বলেন বড় বড় কয়টা তাবু একটা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাবু আরেকটা হযরত তলহার তাবু আরেকটা জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবু আরেকটা হযরত আলীর তাবু চার তাবুতে চার শ্রেণীর মুসলমান রাতের বেলা নিশ্চিন্তে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে তাদের মাঝে আনন্দ যে বড় একটা যুদ্ধের আশঙ্কা থেকে আল্লাহ বাঁচাইছে এই আনন্দে তারা সবাই আস চার তাবুর চার শ্রেণীর মুসলমান আবদুল্লাহ ইবনে সাবা তার সাঙ্গবাঙ্গদেরকে ডাইকা কয় শোনো আলী মদিনায় গিয়ে যদি বিচার করে খুঁজা খুঁজা বাইর করবো যাদেরকে তারা তো আমরাই কয় কি করা কয় যা করার আজ রাতের মধ্যে করতে হবে এছাড়া উপায় নাই সকাল হতে দেওয়া যাবে না বুঝেননি আরে বুঝে আসছে ইবনে সাবা বলল তোমাদের মধ্যে গ্রুপ হবে দুইটা কয়টা
এক গ্রুপ চার ভাগ হবা, চার ভাগ হয়ে কিছু আম্মাজান আয়েশার তাবুর আশেপাশে রাতের অন্ধকারে ঘুরবা, আরেক দল ঘুরবা জুবায়েরের তাবুর পাশে, আরেক দল আলীর তাবুর পাশে। আবার বলছি তোমাদের গ্রুপ হবে দুইটা, এক দল চারটা গ্রুপে হবে, ভাগ হবে, ভাগ হয়ে চার তাবুর পাশে ঘুরবা, আর আরেক দলের মধ্যে গ্রুপ হবা দুইটা। আল্লাহ জানি বুঝছিলি, প্রথমে গ্রুপ কয়টা? দুইটা। এই এক গ্রুপে আবার চার ভাগ হবে, আরেক গ্রুপ দুই ভাগ। বলেন প্রথমে কয় গ্রুপ? এক গ্রুপ চার ভাগ হয়ে চার তাবুর পাশে ঘুরবে, আরেক ভাগ দুই গ্রুপ হবে। বুঝছেননি? দুই গ্রুপ হইয়া তোমরা রাতের বেলা এক গ্রুপ হামলা চালাইবা আম্মাজান আয়েশার তাবুর উপর, আরেক গ্রুপ হামলা চালাইবা আলীর তাবুর উপর, আর চার গ্রুপ যে চার তাবুর আশেপাশে ঘুরবা, তোমরা হঠাৎ চিল্লায় বলবা সর্বনাশ সর্বনাশ, আলীর লোকেরা আয়েশার উপর হামলা চালাইছে, আর আয়েশার তাবুর পাশের লোকেরা বলবা সর্বনাশ সর্বনাশ, আয়েশার লোকেরা আলীর উপর হামলা চালাইছে। তোমগো কাজ হলো এটা, আপনারা আল্লাহ জানে এই জায়গাটা বুঝছেননি, যে রাতে হামলাও চালাইবা তোমরা, চিল্লানটাও দিবা তোমরা। রাতের অন্ধকারে চিল্লা চিল্লি শুরু হলো, আলীর লোকেরা হামলা চালাইছে, এদিক দিয়ে বলতেছে আয়েশার লোকেরা, বাস দুই গ্রুপ মুসলমান অন্ধকারেই যুদ্ধ শুরু। আম্মাজান আয়েশা সিদ্দিকা উটের উপরে, ওটকে আরবিতে বলা হয় জামাল, এই জন্য এই যুদ্ধের নাম জঙ্গে জামাল। কি নাম? জঙ্গে জামাল। আম্মাজান আয়েশা সিদ্দিকা উটের উপর তুমুল লড়াই চলতেছে, হযরত আলী দেখলেন ইন্না লিল্লাহ, মারা যাচ্ছে সব মুসলমান, হযরত আলী বা অন্য সাহাবী আম্মাজান আয়েশা সিদ্দিকার উটের পা বরাবর একটা তীর মারছে, ওট বসে গেছে, আম্মাজানও বসে গেছে, যুদ্ধ থেমে গেছে। ওই যুগের নিয়ম ছিল প্রধান যিনি তিনি থাকা অবস্থা পর্যন্ত যুদ্ধ চলে, তিনি যদি বসে যান তো যুদ্ধ শেষ। সবাই দেখলো আম্মাজানরে দেখা যাচ্ছে না, যুদ্ধ শেষ হয়ে গেছে। হযরত আলী আম্মাজানের সাথে বসে বললেন, আম্মাজান মনে হয় আমাদের মাঝে তৃতীয় কোনো ঝামেলা হচ্ছে। আম্মাজান বুঝলেন, আলীও বুঝলেন যে আমাদের কোনো ভুল বুঝাবুঝির কারণে এত বড় ক্ষতি হয়ে গেল। আম্মাজান বসরা থেকে মদিনায় রওনা করলেন, হযরত আলী অনেক দূর পর্যন্ত আম্মাজানকে এগিয়ে দিলেন, এমনকি হাসান হুসাইনকে আম্মাজানের গার্ড হিসাবে আম্মাজানের সাথে দিয়ে দিলেন, যাও। এদিক দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে একজন বলতে লাগলো, আমিরে মুয়াবিয়া কিন্তু আপনার বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র করতেছে, ভাই কি ওসমান হত্যার বদলা নেওয়ার জন্য কঠিন প্ল্যান করতেছে। ফুসলায়া ফাসলায়া হযরত আলীকে বুঝানোর পর হযরত আলী আমিরে মুয়াবিয়াকে শামের গভর্নর পদ থেকে সরাইয়া দিলেন। বুঝছেননি? এদিক দিয়ে আমিরে মুয়াবিয়াকে আরেক দল বুঝাইতে লাগলো, হযরত আলী কামটা ঠিক করলো আপনার সাথে? আমিরে মুয়াবিয়া কয় ঠিকই তো, এটা কেন করলো? আমিরে মুয়াবিয়া বিশাল এক বাহিনী নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে লড়াই করার জন্য রওনা করছে। এদিক দিয়ে হযরত আলীও যখন জানতে পারছে তিনিও রওনা করলেন। ইরাক এবং বসরার মাঝে একটা জায়গার নাম সিফিন। কি নাম? সিফিন। এই সিফিন নামক জায়গায় হযরত আলী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের মাঝে লড়াই হয়, তুমুল লড়াই, মুসলমান মুসলমানের বিরুদ্ধে অস্ত্র চলতেছে, 70,000 মুসলমান শহীদ, 70,000 মুসলমান শহীদ। এক পর্যায়ে হযরত আলী বিজয় লাভ করবে করবে অবস্থা, এই মুহূর্তে কোন একজনে ষড়যন্ত্র করে কি করলো, এইভাবে কোরআন উঠাইয়া ধরছে দুই দলের মাঝে, যে আমাদের মাঝে ফয়সালা করবে কোরআন। আলী বুঝতে পারলেন এটা আরেকটা ষড়যন্ত্র, কি এখন যেন যুদ্ধ থেমে যায়। আলীর চিন্তা ছিল আমিরে মুয়াবিয়া যদি আমার সাথে এই যুদ্ধে পরাজয় বরণ করে আমার খেলাফত মেনে নিবে, মেনে নিলে আমি খলিফা হওয়ার পর বিদ্রোহীদের বিচার করাটা সহজ হয়ে যাবে। বিদ্রোহীরা চিন্তা করলো হযরত আলী জয়লাভ করার পর উনি যদি খেলাফতের দায়িত্ব সামলায় ঝামেলায় পড়বো তো আমরাই, অন্য কেউ না, তাই তারা কোরআন উঁচাইয়া ধরলো, আমাদের মাঝে তোমাদের মাঝে ফয়সালা করবে কোরআন। চিন্তা করছে এন কোরআনের প্রতি দুর্বলতা নাই কাদের, এরকম কেউ আছেন? দোনো দল থাইমা গেছে, কোরআন উঁচাইয়া ধরছে, থাইমা গেছে। আলী বললেন থাইমোনা তোমরা এটা ষড়যন্ত্র, যুদ্ধ চালাও। হযরত আলী এক পর্যায়ে আমিরে মুয়াবিয়ার সাথে পরাজয় বরণ করে নিলেন, মেনে নিলেন পরাজয়, মানে নিশ্চিত জয়কে হযরত আলী মেনে নিলেন পরাজয়। এবার হযরত আলী আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে একটা চুক্তি হবে, কি যে আসলে আমাদের মাঝে একটা মীমাংসা হওয়া দরকার, আমগো মুখ যুদ্ধে আমগো মুসলমান মারা যাবে কেমন? আলীর পক্ষে আবু মুসা আশআরি, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আমর ইবনুল আস, এই দুই সাহাবী একসাথে হলেন সন্ধি করার জন্য। দুইজনে মীমাংসা করলেন কি,
নতুন করে আলীও খলিফা হবে না মুয়াবিয়াও হবে না তৃতীয় কেউ খলিফা হবে এটা মীমাংসা হলো যে আলীও খলিফা হবে না মুয়াবিয়াও খলিফা হবে না তৃতীয় কেউ খলিফা হবে আবু মুসা আশআরী আলীর এলাকায় গিয়ে ঘোষণা করে দিলেন আলী আজকে থেকে আপনি আর খলিফা না তৃতীয় একজন খলিফা হবে আমর ইবনুল আস তার এলাকা গিয়ে এটাই ঘোষণা করছে আজকে থেকে আপনি খলিফা হবার দাবি করবেন না তৃতীয় কেউ খলিফা হবে এটা হলো সঠিক ইতিহাস শিয়ারা এই জায়গায় ইতিহাস বিকৃত করে এই জায়গায় কি আমর ইবনুল আস নাকি ঘোষণা উল্টা করে দিয়েছে না এটাতে কান দিবেন না রাসূলের কোন সাহাবী এইভাবে অভিযুক্ত করাটা এটা ইনসাফ না দোনোজনেই সঠিক ঘোষণা দিয়েছে কিন্তু আমর ইবনুল আসের ঘোষণাটাকে আমিরে মুয়াবিয়ার পক্ষ থেকে একদল আলীর কানে লাগাইয়া দিল যে জানেন আপনি খেলাফত ছেড়ে দিতে রাজি হলেও মুয়াবিয়া রাজি হয় নাই আলী কয় মানে কি সন্ধিত হইল দুইজনই আমরা কেউ দাবি করব না খলিফা হওয়ার আবার তাদের মাঝে এবার গেঞ্জাম শেষে হযরত আলী চিন্তা করলেন গেঞ্জাম করে লাভ নাই দুইজনের মাঝে নতুন চুক্তি হলো আমিরে মুয়াবিয়া শাম এবং আশেপাশের যে অঞ্চলগুলো আছে এইগুলার দেখাশোনা করবে আমিরে মুয়াবিয়া ইরাক আর আশেপাশের অঞ্চলগুলা দেখাশোনা করবে হযরত আলী বুঝছেন নিয়তুলুকু আচ্ছা এই দিক দিয়ে আবার হযরতে আলী কেন মুয়াবিয়ার সাথে সন্ধি করলেন তাই আলীর দলের একদল হযরতে আলীকে ফতোয়া দিল আপনি ফাসে আর আমির মুয়াবিয়া কেন আলীকে খলিফা মানে না তাই একদল ফতোয়া দিল আপনি কাফের আল্লাহ জানে বুঝলেই মনে হয় আলীর দলের একদল আমির মুয়াবিয়াকে বলল আপনি কেন আলীকে খলিফা মানেন না তাই আপনি কাফের আর আরেকদল আলীকে বলল আপনি কেন সন্ধি করলেন মুয়াবিয়ার সাথে তাই আপনি ফাসে এই কথা বইলা একদল বের হলে গেল আলী রাদিয়াল্লাহু তাআলার দল থেকে বের হওয়ার আরবি হলো খরজা ইখরুজু খুরুজান সেখান থেকে খারেজি এই আলীর দল থেকে বের হয়ে তাদের আরেকটা নতুন দল হলো নাম কি বলেন তো খারেজি এই খারেজিরা এখন নতুন করে আলীর বিরুদ্ধে লড়াই করবে হযরত আলী যখন জানলেন এরা আপনার বিরুদ্ধে আপনারই লোকেরা লড়াই করবে আলী বললেন ঠিক আছে একটু শায়েস্তা করা দরকার নাহরাওয়ান নামক একটা জায়গায় তাদের মাঝে লড়াই হলো খারিজিরা কঠিনভাবে পরাজিত হলো পরাজয় বরণ করার পর কয়েকজন খারিজি বাইসা ছিল তিনজন খারিজি পরামর্শ করল এক রাতে আলীর উপর হামলা চালাবো মুয়াবিয়ার উপর হামলা চালাবো আমর ইবনুল আসের উপর হামলা চালাবো একই রাতে হযরতে আলী ৪০ হিজরির ১৫ই রমজান ফজরের নামাজ পড়ানোর জন্য মসজিদে রওনা করছে আব্দুর রহমান ইবনে মুলজিম খারিজি হযরত আলীর কল্লা বরাবর আঘাত করছে আঘাত করার পর হযরতে আলী ১৭ই রমজান শাহাদাত বরণ করলেন ১৫ই রমজান আঘাত ১৭ই রমজান শহীদ আমর ইবনুল আসের উপরও হামলা চালাইছে ওই রাতে আমর ইবনুল আস পাল্টা প্রতিরোধ করতে পেরেছেন না আমর ইবনুল আসের উপর হামলা চালিয়েছিল কিন্তু আমর ইবনুল আস ওই দিন ফজর বড়াইতে যায় নাই আরেকজনকে পাঠাইছে তো অন্ধকারে আর চিনে নেই এটাকে মনে করছে এটাই আমর মারছে উনি মারা গেছে কিন্তু আমর শহীদ হননি আর আমিরে মুয়াবিয়া উনি প্রতিরোধ করতে সমর্থ হয়েছেন তাহলে তিনজনের মধ্যে তাদের টার্গেট অনুযায়ী শহীদ হয়েছে মাত্র একজন কে হযরত আলী হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন কোন সাহাবী হাসান হযরত আলীর বড় সন্তান হাসান হাসান খলিফা হওয়ার পর ৪১ হিজরিতে হযরত হাসান চিন্তা করলেন আমগো মাঝে এত লড়াই যুদ্ধ মুসলমান মুসলমান কি দরকার নবীজি ভবিষ্যৎবাণী করেছিলেন আগে থেকেই আমার এই নাতি নেতা হবে আর আমার এই নাতি মুসলমানদের দুই দলের বিশাল একটা ফেতনাকে রহিত করবে কে আমার নাতি হাসান আমিরে মুয়াবিয়া তিনি সম্পর্কে চাচা মানে চাচা চাচা বলে আর কি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা চাচা আপনি বয়সে বড় যোগ্য আপনি শাসনভার একা পরিচালনা করেন ৪১ হিজরির ২৫ রবিউল আউয়াল কত রবিউল আউয়াল মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে একচ্ছত্র খেলাফত দিয়ে দেয় হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া পূর্ণ দায়িত্ব নেন জামাদিয়াল উখরা রবিউল আউয়ালের দায়িত্ব পাইলেন আর জামাদুল উখরতে পূর্ণ দায়িত্ব নেন দায়িত্ব নেওয়ার পর আমিরে মুয়াবিয়ার জামানায় মুসলমানদের এমন ভাবে উত্থান হওয়া শুরু হলো কারণ এখন তো উনি একক খলিফা মানে আপনার আমির পুরা শাসনভার একা পরিচালনা করতেছে হাসান তো দিয়ে দিলেন আমিরে মুয়াবিয়ার জামানায় ৪৪ হিজরিতে ইসলাম প্রচার হতে হতে পাকিস্তানের লাহোর পর্যন্ত ইসলামের পতাকা উঠছে ৪৮ হিজরিতে বেলুচিস্তানে ইসলাম পৌঁছে গেছে মরক্কো থেকে মিশর পর্যন্ত শুধু মুসলমানদের দখলে
আফ্রিকার কঠিন কঠিন অঞ্চলগুলো উকবা ইবনে নাফের মাধ্যমে আফ্রিকার এমন কোন এলাকা নাই আল্লাহ বিজয় দেয় না এমন কি লড়াই করতে করতে ডেড সি মৃত সাগর পর্যন্ত পৌঁছে গিয়েছে উকবা ইবনে নাফে ওই ডেড সিতে গিয়ে মৃত সাগরে গিয়ে তা আল্লাহ এখানেও যদি কোনো বাড়িঘর থাকতো আমি এখানেও ইসলাম প্রচার করতাম আফ্রিকা চলে আসলো বেলুচিস্তান চলে আসলো রাশিয়ার বুখারা সামারকান্দ তিরমিজ সব মুসলমানদের পতাকা তলে চলে আসলো 64 লক্ষ বর্গ মাইল আমিরে মুআবিয়ার অধীন করে দিলেন আল্লাহ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 20 বছর খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করলেন এর পরে যে ঘটনাগুলো ঘটছে তার সন্তান ইয়াজিদ এগুলো আমার আলোচনা আছে খেলাফত ধ্বংসের ইতিহাস লম্বা সিরিজ আলোচনা আছে দেখবেন আমার খুঁজে নেবেন তো খেলাফত ধ্বংসের ইতিহাস এই কারবালা আমি আগে বলছি কারবালার ইতিহাস আমি বলবো না কারবালার বয়ান আছে আমার দেখবেন রিসেন্টলি কোথাও বয়ান করছি আমি লম্বা আলোচনা কারবালার আছে তো এতটুকু পর্যন্ত যেটা আমরা জানলাম আমাদের একতা নষ্ট করার পর মুসলমানদের মাঝে মতবিরোধ শুরু হয়ে গেল এই মতবিরোধ যে লাগলো লাগার পর আজও পর্যন্ত সেই মতবিরোধ চলে আসছে আমার পাশে হুজুর একজন বসায় দেন ওনারে মাইক দেন উনি আমার বিরুদ্ধে বলবে আমি ওনার বিরুদ্ধে এমন ভাবে আমাদের মতভেদগুলো চলে আসতেছে এইভাবে আমাদের মধ্যে চলছে তো চলছে আমি তাকে বলতেছি আপনি ঠিক না সে আমাকে বলতেছে তুই ঠিক না এইভাবে আমাদের মাঝে চলতেছে মতভেদ আল্লাহ আমাদের সকল মুসলমানদের একতা যেন আবার আমরা ফিরিয়ে এনে আমরা ঐক্যবদ্ধ একটা জাতি হতে পারি আল্লাহ তৌফিক দান করে মোটামুটি কিছু মনে থাকবে তো ইনশাআল্লাহ খলনায়কের নামটা জানি কি আব্দুল্লাহ ইবনে সাবা হ্যাঁ এটা মনে থাকবে না কোন এলাকার ইয়ামানের কোন এলাকার আসছে কই মদিনা থেকে বসরা বসরা থেকে কুফা কুফা থেকে শাম শাম থেকে মিশর ওসমান শহীদ হয়েছে কয় হিজরিতে 35 হিজরি কত তারিখে 17/18 জিলহজ 17/18 কি বার দিন শুক্রবার ঠিক আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম অন্তত ইতিহাস ভিত্তিক যেন কথাগুলো আমরা ধারাবাহিক যদি একটু মাথায় রাখতে পারি দেখবেন আমাদের অন্তত এই নির্বাচন শাসন ব্যবস্থা এগুলো নিয়ে আমাদের সন্দেহ থাকবে না ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন